আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বনি ইসরায়েলের দুই ভাই ছিল, তার মধ্যে এক ভাই ছিল মুসলমান আর এক ভাই ছিল কাফের। আর তারা দুজনেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল মুশরিক, সে মূর্তি পূজা করত, শয়তানের উপাসক ছিল। যখন সে নদীতে জাল ফেলত তখন তার জালে অনেক মাছ উঠত, এতটাই মাছ উঠত তার পক্ষে একা জাল তোলা কঠিন হয়ে পড়ত। আর এদিকে সেই মুসলমান ব্যক্তিটি যখন নদীতে জাল ফেলত তখন একটা কি দুটো মাছ উঠত, আর সে ধৈর্য সহকারে আল্লাহ তলার প্রতি শুকরিয়া আদায় করত। সেই মুসলমান ব্যক্তির একটি স্ত্রী ছিল, সে প্রতিদিন বাড়ির ছাদে উঠে কাপড় শুকাত। একদিন হঠাৎ তার স্ত্রী সেই কাফের ভাইয়ের স্ত্রীকে দেখতে পেল, যে সুন্দর কাপড় এবং দামি দামি অলঙ্কার পরেছিল। এই দেখে সেই মুসলমান স্ত্রীর মনে লোভ হতে থাকল আর বলতে থাকল, ইস, যদি আমারও এরকম থাকতো। তখন সেই কাফেরের স্ত্রী বলল, তুমি তোমার স্বামীকে বোঝাও যাতে তোমার স্বামী আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবে, অনেক দামি দামি অলঙ্কার পরতে পারবে। এই কথা শুনে ওই মুসলমানের স্ত্রী মন খারাপ করে নিচে নেমে আসলো। আর যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন তার স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও, আর তা না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। এই কথা শুনে সেই মুসলমান ব্যক্তিটি বলল, এ আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না এরকম কুফুরি কথা বলতে? তখন তার স্ত্রী বলল, দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারবো না। অন্যদিকে তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলঙ্কার পরে, আর আমার তো কিছুই নেই। তখন সেই মুসলমান ব্যক্তিটি ভাবল, আমার স্ত্রীকে বুঝিয়ে পারা যাবে না, এবং সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি কাল সকাল থেকে কোনো কারখানায় মজদুরি করে তোমার জন্য প্রতিদিন 2 দিরহাম দেব, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। এই কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হলো। পরের দিন সকালে উঠেই সেই ব্যক্তি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন, কিন্তু সে কোনো কাজ পেল না। সে এদিক ওদিক ঘুরে ঘুরে খোঁজ করছে কাজের আশায়। যদি কেউ কাজ দেয় তাহলে তার স্ত্রীর কথা তো শুনতে হবে না, কিন্তু সে কোনোভাবেই কাজ পেল না। শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে একটি নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে রাত্রিতে সে বাড়ি ফিরে গেল। তখন তার স্ত্রী বলল, আজ তুমি সারাদিন কোথায় ছিলে? তিনি বললেন, আমি বাদশাহর দরবারে ছিলাম, বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজে রেখে দিয়েছেন। তখন স্ত্রী বলল, এই কাজের বিনিময়ে বাদশাহ তোমাকে কি দেবেন? স্বামী তখন জবাবে বলল, আমার বাদশাহ বড়ই মেহেরবান, উনার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি যা চাইব উনি আমাকে তাই দেবেন। এইভাবে সেই ব্যক্তিটি প্রতিদিন নদীর তীরে এসে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন আর রাত্রে বাড়ি ফিরতেন। 29 দিনের দিন তার স্ত্রী বেশ একটু রেগেই বলল, তুমি আমাকে যদি কাল সকালে কাজের মজুরি না দিতে পারো তাহলে আমাকে কালই তালাক দিয়ে দিও। এই কথা শুনে সে ব্যক্তিটি বেশ চিন্তায় পড়ে গেলেন এবং পেরেশানি হয়ে পরের দিন একটি ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলল, তুমি আমাকে কাজে নেবা, আমি তোমার এখানে কাজ করতে চাই। যখন সেই ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ তোমার কাজের ব্যবস্থা হবে, তবে এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, শুধু কাজ করতে হবে। এই শর্তে সেই মুসলমান ব্যক্তিটি কাজে রাজি হয়ে গেল এবং রোজার নিয়তে সে কাজ করা শুরু করে দিল। আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এই নিন আপনার স্বামীর মজুরি, 29 আশরাফি, আমাকে বাদশাহ পাঠিয়েছেন। আপনার স্বামী 29 দিন বাদশার কাজে নিযুক্ত ছিল, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়, যদি 30 দিন কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর, কিন্তু সে অন্য একটি ইহুদির কাছে গিয়ে কাজ করছে। তারপর এই 29 আশরাফি তার স্ত্রীকে দিয়ে চলে গেল। তার স্ত্রী তখন সেখান থেকে একটি আশরাফি বাজারে নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করল, তার বিনিময়ে স্ত্রীটি 1000 দিনার পেল। এতে তার স্ত্রী অনেক খুশি হল। যখন সন্ধ্যায় সেই মুসলমান ব্যক্তিটি বাড়ি ফিরল তখন তার স্ত্রী বলল, আজ তুমি কোথায় ছিলে? তখন তার স্বামী উত্তর দিল, আজ আমি একটি ইহুদির কাছে কাজ করছিলাম। স্ত্রী তখন বলল, তুমি বাদশার কাজ ছেড়ে অন্যের কাজ কেন করো? বাদশাহ তোমার মজুরি স্বরূপ 29 আশরাফি পাঠিয়েছেন। স্বামী তার স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন তার স্ত্রীকে বললেন, আফসোস, আমি সারা জাহানের বাদশার কাজ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। এরপর সেই ব্যক্তিটি সব কিছু ত্যাগ করে চলে গেলেন। তারপর সে একটি বনে গিয়ে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুরা,
আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন, সে পরীক্ষা বিভিন্ন কষ্ট অথবা সুখের মধ্য দিয়ে হতে পারে। আমরা যদি আল্লাহর আদেশ ঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন, হতে পারে একটু দেরিতে কিংবা তাড়াতাড়ি। তাই বলে উনার দাসত্ব থেকে ফিরে আসা একদম উচিত নয়। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সর্বশক্তিমান। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।